সম্মানিত সাংবাদিক এবং দেশবাসী আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট কামাল, ঢাকা বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাবেক। আমার সাথে আছেন ডক্টর গোলাম রহমান ভূঁইয়া, এক্স ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমার সাথে আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জালাল উদ্দিন। আমার সাথে আছেন সুপ্রিম কোর্টের সহ সম্পাদক খন্দকার রাজাউল করিম। উপস্থিত আছেন ঢাকা বারের এক্সিকিউটিভ কমিটির মেম্বার মুজাহিদুল ইসলাম। আমরা সম্মানিত আইজিপি বরাবরে একটা দরখাস্ত দিয়েছি আজকে, যে আমাদের মূল দাবি হচ্ছে 28 জুলাই বিভাগীয় শহরে শান্তিপূর্ণ মিছিল, 30 জুলাই জেলা সদরে শান্তিপূর্ণ মিছিল এবং 1 আগস্ট ঢাকা মহানগরে শান্তিপূর্ণ সমাবেশ। এই দাবিতে আমরা সম্মানিত ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বরাবরে আমাদের দরখাস্ত পৌঁছে দিয়েছি। ওনারা আমাদের কপি রিসিভ করে দিয়েছেন। আমরা পরবর্তীতে আমাদের মাননীয় আইজিপি সাহেবের সাথে সাক্ষাৎ করার জন্য সময় নিয়ে আসব এবং আজকে আমরা এই আমাদের দাবি সহ দরখাস্ত ওনার অফিস বরাবরে আমরা জমা দিলাম। অবহিতকরণ পত্র আমরা দেশবাসীকে আমাদের সকলের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই এবং যারা কপি রিসিভ করছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। মূল উদ্দেশ্য হল কেয়ারটেকার সরকারের অধীনে জাতীয় নির্বাচন এবং আমাদের জামাতের সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান সহ আলে মোলামা এবং আমাদের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লাগামহীন ঊর্ধ্বগতি রোধ কল্পে যে আমাদের এই তিনটি দাবি আদায়ের লক্ষ্যে আমরা সারা দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করছি, সেই কর্মসূচির জন্যই আজকে আমরা এখানে আমাদের এই মানে অবহিতকরণ পত্র জমা দিলাম আর কি। আজীবী হ্যাঁ, ওইটা তোমাদের সাথে আলাপ সাপেক্ষে হবে। আমরা বলছি 28 জুলাই বিভাগীয় শহরে শান্তিপূর্ণ মিছিল, 30 জুলাই জেলা সদরে শান্তিপূর্ণ মিছিল, 1 আগস্ট ঢাকা মহানগরীতে শান্তিপূর্ণ সমাবেশ এবং এই বাকি কাজগুলো ওনার সাথে দেশব্যাপী বাকি কাজগুলো হবে ওনাদের সাথে। আমরা টাইম নিয়ে আসব, আজকেও ফোন করছিলাম ওনাকে আমি পাই নাই, কালকে ফোন করে ওনার থেকে সময় নিয়ে আসবো, তারপরে মানে কীভাবে বিস্তারিত কর্মসূচি আমরা তখন নির্ধারিত হবে। না নিবন্ধন এটা তো ফিলেডিভিশনে পেন্ডিং আছে, ওইটা শুনানি হবে তারপরেই তো এটা ফয়সালা হবে, এটা ওইটার সাথে এটা কোনো সম্পর্ক নাই। নিবন্ধনের বিষয়ে এটা সাবজেক্ট ম্যাটার, আমরা আশাবাদী যে আমাদের এখন আজকে আমাদের এখানে মেইনলি তিনটা দাবি, এটা কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন, এরপরে আমাদের আমির ডাক্তার শফিকুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দ এবং ওলামা ইকরামের মুক্তি, আর 3 নম্বর হলো দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি রোধ কল্পে আমাদের সারা দেশব্যাপী কর্মসূচি। এই কর্মসূচি পালনের জন্য আজকে আমরা আইজিপি পরে দরখাস্ত দিলাম।